হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো মাঝখানে অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দেইনি, কারণ হচ্ছে একটু ব্যস্ত রয়েছি। যেহেতু আমার এই মাসে অনেকগুলো ব্যাচ শেষ হবে, তো স্বাভাবিকভাবে পড়ানোর ব্যাচ মানে ইয়েটা প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছে। সেই কারণে এখন অনেকগুলো করে দিনে দু তিনটে করে ক্লাস করাতে হচ্ছে, তারপর আর ইউটিউব ভিডিও করার মতো আমার নিজের পড়ার থাকে, ওই ব্যাচের পড়াটা থাকে, সময় হচ্ছে না ভিডিও করার। তবু তোমাদের রিকোয়েস্ট অনুসারেই আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি, যে যে গাইডেন্স ভিডিও। লাস্ট একটা ভিডিওতে আমি বলেই ছিলাম যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, সেখানে সব থেকে বেশি যে কমেন্টটা পড়েছে সেটা হচ্ছে গাইডেন্স ভিডিও, মোটিভেশনাল ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও, এইগুলোতেই বা স্টাডি ব্লগস, এগুলোতেই। তো তোমাদের কথা অনুসারে সেই রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এটাও একটা রিকোয়েস্টেড টপিক, আমার একটি স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল 2023-এ ইউপিএসসি দেবে, এবং অনেকেই কমেন্টে বলে থাকো দিদি 2023-এর 2024-এর ইউপিএসসি স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করো। আচ্ছা, আমি এখানে একদম একটা রাফ স্ট্র্যাটেজি আলোচনা করছি, এগুলো একদম উইকলি টার্গেট ওয়াইজ নয়, এটা মান্থলি একটা ফেজ ওয়াইজ আলোচনা করছি। ডেফিনেটলি তোমাদের যদি মনে হয় যে দিদি হ্যাঁ একটা উইকলি মানে প্রথম ফেজ ওয়ানের একটা উইকলি টার্গেট দিয়ে দাও, ফেজ টু এর একটা উইকলি টার্গেট দিয়ে দাও, এভাবে করে যদি তোমাদের দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি দিয়ে দেবো। আচ্ছা, ইউপিএসসি 2023-এর স্ট্র্যাটেজি, আজকে আমরা কী কী টপিক আলোচনা করব, আমি এপাশে প্রত্যেকটা টপিক লিখে রেখেছি, প্রত্যেকটা টপিককে আমি এখানে একটু একটু করে মেনশন করব। ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে কত সময় রয়েছে। আজকে হচ্ছে 13 তারিখ, তুমি যদি 14 তারিখ আগামীকাল মানে সোমবার থেকে স্টার্ট করো, বা 15 তারিখ থেকেও যদি স্টার্ট করো, সোমবার থেকেই ধরলাম কারণ ওটা সপ্তাহের শুরু যেহেতু, সেই হিসেবে যদি 14 ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করো, সেক্ষেত্রে প্রথম ফেজ যেটা ফেজ ওয়ানে তোমার কাছে সময় রয়েছে 4 মাস, যেটা কিনা 15 ফেব্রুয়ারি থেকে 15 জুন অবধি। এরপর যদি আসি ফেজ টু, সেখানে হচ্ছে 16 জুন থেকে 30 সেপ্টেম্বর, যেখানে সময় রয়েছে তোমার কাছে 3.5 মাস। এখানে আমি 4 মাস রাখিনি, এখানে আমি 3.5 মাস রেখেছি, তার কারণ হচ্ছে জেনারেলি আমি ভিডিওটা বানাচ্ছি বাংলায়, আর মোস্ট অফ দ্য অ্যাসপিরেন্ট যারা আমার ভিডিও দেখে তারা সবাই বাঙালি, আর বাঙালিদের কাছে দুর্গাপুজোর সময় অতটা পড়াশোনা হয় না, এটা খুব স্বাভাবিক, এটা আমি মানছি। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো মিলিয়ে মিনিমাম 15 দিন আমাদের নষ্ট হয়, মিনিমাম। আমি খুব কম সময়ও যদি বলি মিনিমাম 15 দিন তো অবশ্যই নষ্ট হতে পারে। তো সেই হিসেবে আমি আর অক্টোবরের শুরুর প্রথম 15 দিনটা আমি রেখেছি, বাদ দিয়েছি। দেখো আবার এখানে 30 সেপ্টেম্বরের পরে 15 অক্টোবর থেকে 15 মার্চ অবধি রেখেছি। তো এরকম একেবারেই নয় যে তুমি আবার 15 অক্টোবর থেকে পড়া শুরু করবে, একবারে আমি সেটা বলছি না। মাসটা জাস্ট একটা সাপেক্ষভাবে রাখা, মানে এটা তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো, আমি জাস্ট এখানে সময়ের কথা বলছি। তো তুমি এখানে 15 দিন মতো নষ্ট করতে পারো দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো উপলক্ষে। এবার এই যে 5 মাস পাচ্ছ, 15 অক্টোবর থেকে 15 মার্চ, এই সময়টা টোটাল 5 মান্থস আমি বললাম। এরপরে ফেজ 4 আসবে 16 মার্চ থেকে টিল প্রিলিমস, প্রিলিমসের 2023-এর প্রিলিমসের ডেট এখন অবধি আমরা জানি না, বাট জেনারেলি কোনটা হয়ে থাকে মে মাসের লাস্ট রবিবার বা জুন মাসের ফার্স্ট রবিবার, এটাই হয়ে থাকে জেনারেলি। এবছরও 2022-এর পরীক্ষা 5ই জুন, এর আগেও যত এক্সাম হয়েছে তো 31শে মে বা 2nd জুন বা 3rd জুন এরকমই হয়ে থাকে, জুনের প্রথম রবিবার বা মে মাসের লাস্ট রবিবার। সেই হিসেবেও যদি বলি তুমি প্রিলিমসের আগে 75 থেকে 80 দিন পাবে, মিনিমাম 75 থেকে 80 দিন তুমি পাচ্ছ। এরপর যদি বেশি পাও সেটা আলাদা ব্যাপার, পুরোপুরি 3 মাস কিন্তু তুমি পাচ্ছ না, 2.5 মাস মতো পাচ্ছ প্রিলিমসের আগে। এরপর ফেজ 5-এ যদি আসি, আফটার প্রিলিমস বিফোর মেন্স, প্রিলিমস দিয়ে আসার পরে তুমি বুঝতে পারবে তুমি পাস করবে কি করবে না, আশা করবো সবাই যেন করো, বাট ডেফিনেটলি এটা তোমার পরীক্ষার উপর নির্ভর করছে। তো সেই সময়টাতে প্রিলিমস দেওয়ার পরেই তুমি যখন মোটামুটি অ্যান্সার কীগুলো মেলাবে তখনই বুঝতে পেরে যাবে। তো সেই সময় এই 3.5 মাস মতো সময় পাবে, জেনারেলি 3.5 মাসই হয়, 4 মাস কিন্তু হয় না সম্পূর্ণভাবে। তো সেক্ষেত্রে তোমার মোটামুটি মেন্সের প্রিপারেশান আগে থাকতেই নিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল সময় যেটা তোমার কাছে রয়েছে, জেনারেলি সেপ্টেম্বর মাসেই হয়, এবছরও সেপ্টেম্বর মাসেই, মানে 2022-এরটাও সেপ্টেম্বর মাসেই হবে, কত 17 বা 18 তারিখ থেকে হয়তো হবে, জেনারেলি এরকমই হয়ে থাকে, সেপ্টেম্বরের লাস্টের সপ্তাহগুলোতেই হয়ে থাকে। তো সেই হিসেবে তোমার কাছে মোটামুটি ওই 3 মাস 20 দিন বা 3.5 মাস এরকমই সময় থাকবে। তো এই হচ্ছে টোটাল ফেজ। এইবার এক একটা ফেজে আমরা কী কী সাবজেক্ট পড়বো, কীভাবে পড়বো, সেগুলো নিয়ে আমি একটু আজকে ডিসকাসে মানে টোটাল ডিটেলে আলোচনা করব। আর তার সাথে কিন্তু এই টপিকগুলোকেও আমি বাদ দেবো না, যার জন্য আমি যাতে ভুলে না যাই আমি পাশে প্রত্যেকটা টপিক লিখে রেখেছি, যেমন হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি, সিস্যাটের ইংলিশ বেঙ্গলি, এসএ পেপার, অ্যান্সার রাইটিং, মক টেস্ট, যেগুলো কিনা তোমরা আলাদা আলাদা করে প্রচুর ভিডিওতে কমেন্ট করো। আমি এখানে জাস্ট একটু করে হালকা করে ডিটেল মানে আলোচনা করব, খুব বেশি ডিটেলসে যাব না, আর কারণ এগুলোর জন্য স্পেসিফিক ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওই মোটামুটি আমার ইংলিশ ভার্সনে আছে, যেহেতু আমার চ্যানেলটা প্রথম দিকে ইংলিশ ভার্সনেই হতো, তো সেই হিসাবে এই সবকটা ভিডিওই আছে ইংলিশ ভার্সনে, আমি এগুলো প্রত্যেকটা বাংলা ভার্সনে এনে দেবো। আচ্ছা, ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে ফেজ ওয়ান। ফেজ ওয়ানে আমরা কী করবো, আমি এখানে ভিডিওটা স্টার্ট করার আগে কিছু কথা বলে নিতে চাই। প্রথম কথা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন ডিপেন্ড করে,
আমার আমি আমার মতো করে একটা বানিয়ে দিয়েছি, তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো, হুবহু এটাকে অন্ধের মতো ফলো করার কোনো প্রয়োজন নেই। জাস্ট যদি তুমি বিগিনার হও, যেহেতু ভিডিওটা বিগিনার্সদের জন্য, বিগিনার হও, কোনো আইডিয়া নেই কীভাবে কী করতে হয় সেটার জন্য একটু আলোচনা করা, আর কিছু নয় প্রথমত। আর দ্বিতীয়ত, 2000 এবার আমি নিজের এক্সপিরিয়েন্সের কথা একটু শেয়ার করব। 2018 সালের ফেব্রুয়ারি মাসে, ঠিক আজ থেকে 4 বছর আগে, 2022-এর ফেব্রুয়ারি চলছে, ঠিক আজ থেকে 4 বছর আগে 2018-এর ফেব্রুয়ারি মাসে আমি ইউপিএসসির পড়া স্টার্ট করি, মানে দ্য সো কল্ড প্রিপারেশন অ্যাকচুয়ালি যেটাকে বলে, বাট ওটা আজকে দিনে দাঁড়িয়ে বুঝতে পারি ওটা কোনো পড়াশোনাই ছিল না, ওটা কোনো প্রিপারেশনের সঠিক ডাইরেকশনই ছিল না, বাট স্টিল শুরু করেছিলাম। তো সেই হিসেবে সেই সময় আমিও ঠিক 2019-এর প্রিলিমসটাকে টার্গেট করে বা 19-টাকেই টার্গেট করে পড়াশোনা করছিলাম, যে এরকমই একটা স্ট্র্যাটেজি মতো বানিয়ে, বাট সেই স্ট্র্যাটেজিটা একেবারেই এরকম দেখতে ছিল না, টোটালি অন্যরকম ছিল, কারণ আমি একা একা মানে অনেক ঘাত প্রতিঘাত, 4 বছরের ভুল, বারবার ফেলিওর, এগুলোর থেকে যে শিক্ষাটা পেয়েছি সেখান থেকে আজকে বুঝতে পারি কীরকম একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত ছিল, বাট সেই সময় আমাকে কেউ বলার ছিল না, বা সেই সময় আমি ওই বারবার ভুল করতে করতেই শিখেছি বলতে পারো। তো সেই হিসেবে একটা কথা বলবো, সেই সময় আমি প্রথম দিন থেকে হিন্দু নিউজ পেপার পড়তে স্টার্ট করি, যখন বেসিক স্ট্যান্ডার্ড বইগুলো বা স্ট্যাটিক সাবজেক্টটা ভালো করে কমপ্লিট করে তার প্রত্যেকটা মেন্সের টপিকের নোট বানিয়ে রাখা, মানে যে স্ট্যাটিক সাবজেক্টটা কোনো দিনও বদলাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তুমি একটা অ্যাটেম্পট মিস করলে বদলে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেই 18-র কারেন্ট অ্যাফেয়ার্স 19-এই হেল্প করবে, এরপর কিন্তু আর হেল্প করবে না, বাট সেটা আমি বুঝতে পারিনি। আমি রাদার তখন কী করেছি, বেশি নিউজ পেপার, বেশি মান্থলি ম্যাগাজিন, যোজনা, এগুলোর ওপর বেশি সময় দিয়েছি, 6 ঘন্টা 7 ঘন্টা, আর মাত্র ওই 6-7-এর NCERTগুলো মাত্র 3-4 ঘন্টা করে পড়েছি, এটা সম্পূর্ণ রং ডাইরেকশন ছিল, বাট এটা করা উচিত হয়নি। টপার্স ভিডিও দেখতাম, টপার্সরা বলতো এই পড়তে হয় সেই পড়তে হয়, বাট সেটা কখন থেকে পড়তে হয়, কোন সময় থেকে পড়তে হয় সেটা কখনো কেউ বলেনি, যে আগে স্ট্যাটিকটা অ্যাটলিস্ট গ্রিপস না এনে ওই হিন্দুর অত কঠিন কঠিন টার্ম, যে NCERT 6-7-এর NCERT পড়ছে সেই হিন্দুর ওই টার্মসগুলো কখনোই বুঝবে না বা বোঝাও সম্ভবও নয়, বা ভিশনের মান্থলিতে যখন কারো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে, স্ট্যাটিক থেকেই, বাট সেটা কেউ কখনো বলেনি। তো সেই কারণে আমি এই ভুলগুলো করেছি বলেই এখানে বলছি, তোমরা প্লিজ এই ভুলটা করো না। আগে প্রত্যেকটা মেন্সের সিলেবাস বা প্রিলিমসের সিলেবাসে যে স্ট্যাটিক সাবজেক্ট আছে যেটা কোনো দিনও বদলাবে না, তোমার অ্যাটেম্পট বদলে যেতে পারে বাট স্ট্যাটিক সাবজেক্ট, ইতিহাস বদলে যাবে না, জিওগ্রাফি বদলে যাবে না, সেই সাবজেক্টগুলোকে আগে কমপ্লিট করা, সেই সাবজেক্টের একদম মেন্সের টপিক ওয়াইজ ছোটো ছোটো নোট বানিয়ে নেওয়া সেটা সবার আগে প্রয়োজন। যেমন দেখো, প্রথম ফেজটাতে আমি রেখেছি GS Paper 1 এবং GS Paper 2। এবার শুনে মনে হচ্ছে যে দিদি 4 মাসে মাত্র 2টো পেপার, শুনে মনে হচ্ছে অনেকের হয়তো বলতে পারে বাবা এতো অনেক স্লো প্রিপারেশন, সম্পূর্ণ ভুল ভাবছো। GS Paper 1 এবং 2 যখন আমি বলছি এর মধ্যে অজস্র সাবজেক্ট আছে। কী কী সাবজেক্ট আছে? প্রচুর সাবজেক্ট, অ্যানশিয়েন্ট মিডাইভেল, মডার্ন হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি, আর্ট অ্যান্ড কালচার। হিস্ট্রি সেকশন থেকেই 5টা সেকশন থাকছে। তো অ্যানশিয়েন্ট মিডাইভেলের জন্য তোমাকে একটা বই পড়তে হচ্ছে, মডার্ন এবং INM এর জন্য একটা বই পড়তে হচ্ছে, আমি একটা সিঙ্গেল একটা বইই বলছি, আমি 2-3টে বইও বলছি না। পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার জন্য তোমাকে VISION IAS বা কোনো পার্টিকুলার ইনস্টিটিউটের একটা নোট পড়তে হচ্ছে। ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য একটা পার্টিকুলার ইনস্টিটিউটের প্রায় 300-400 পেজের একটা নোট পড়তে হচ্ছে। এরপর জিওগ্রাফি, 4টে NCERT, GC Lyon, তার সাথে অ্যাটলাস, কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে মিশিয়ে একটা নোট বানাতে হচ্ছে। এবং তার সাথে সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যুর থেকে স্ট্যাটিক না পড়লেও চলে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেও হয়, একেবারেই যে হয় না তা বলবো না, বাট কিছু কিছু জায়গায় যেমন ডাইভার্সিটি, রিজিওনালিজম বলতে কী বোঝো, কমিউনালিজম বলতে কী বোঝো, এই যে টার্মগুলো মেন্সের সিলেবাসে উল্লেখ করেছে সেই টার্মের ওপর ছোটো ছোটো করে নোট বানিয়ে রাখতে হয়, অ্যাটলিস্ট 1/2 পৃষ্ঠা, যদি ওই টপিকে কোশ্চেন আসে আমি যাতে সেটা অ্যাজ আ ইন্ট্রোডাকশনে ব্যবহার করতে পারি। তো কিছু অন্তত স্ট্যাটিক নোট রেডি থাকা উচিত প্রত্যেকটা মেন্সের সিলেবাস অনুসারে। তো সেইটা করতে কিন্তু প্রচুর সময় যাবে, তো মিনিমাম 2 মাস যাবেই, আমি খুব কম সময় বললাম কিন্তু, খুব কম মানে কারণ অনেক এই আছে এইটা করতেও কিন্তু মিনিমাম তাদের 3-4 মাস সময় লেগেছে, বা কারোর কারোর তো তারও বেশি লেগেছে। যদি তুমি ফাস্টেস্ট প্রিপারেশন করো, খুব স্পিডে প্রিপারেশন করো, তোমার গ্রাসপিং পাওয়ার যদি খুব ভালো হয় তাহলেও কিন্তু মিনিমাম 2 থেকে 2.5 মাস তোমার লাগবেই। এরপর GS Paper 2-এর কথা যদি বলি, GS Paper 2-তেও কিন্তু প্রচুর সাবজেক্ট রয়েছে, যেমন ধরো পলিটি রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, গভর্নেন্স রয়েছে। তো পলিটির থেকে লক্ষ্মীকান্ত পুরো কমপ্লিট করা, ইন্টারন্যাশনাল রিলেশনের কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড পড়াশোনা, এবং টপিক ওয়াইজ আবারও বললাম কেউ ডিরেক্টলি কোনো বই ধরে গদগদা পড়তে যাবে না, এটা একেবারেই ঠিকঠাক হবে না। রাদার কী করবে, মেন্সের সিলেবাসে দেখো কী কী টপিক আছে, ইন্ডিয়া চায়না রিলেশন, ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, ইন্ডিয়া নেইবারহুড রিলেশন, ইন্ডিয়া EU মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া US, ইন্ডিয়া অস্ট্রেলিয়া। তো ওইভাবে ওই দেশগুলোর সাথে ভারতের কী সম্পর্ক একটা টাইমে ছিল সেটা হচ্ছে আগের যেটা হিস্ট্রি যেটা বা ব্যাকগ্রাউন্ড যেটা সেটার উপরে তুমি কিছু নোট বানিয়ে নাও, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা থাকবে সেটা তোমাকে ভিশন মান্থলি এবং হিন্দু নিউজ পেপারই হেল্প করবে, বাট যেটা অ্যাকচুয়ালি তোমার স্ট্যাটিক যেটা তোমাকে হয়তো ইন্ট্রোডাকশনে ইউজ করতে হতে পারে সেই জিনিসের ওপর ছোটো ছোটো পার্ট টপিকে হয়তো একটা করে পৃষ্ঠা তুমি হ্যান্ড রিটেন নোট বানিয়ে নিচ্ছ।
গভর্নেন্সের ক্ষেত্রেও তাই, গভর্নেন্সেরও ভিশন আইএসের নোট পাওয়া যায়, বাট সেক্ষেত্রেও সেম বলবো, একদম হুবহু ধরে সব পড়তে যেও না। মেন্সের সিলেবাসে ঠিক যে যে টপিক মেনশনড আছে, ঠিক যেমন এসএইচজি, তারপর হচ্ছে এনজিও, তারপর হচ্ছে সোশ্যাল জাস্টিস, এই ধরনের বেশ কিছু টপিক আছে যে গভর্নেন্সের মধ্যে, সেই বা গভর্নমেন্টের স্কিম এইগুলোর বলতে, স্ট্যাটিক জিনিসটা বলতে কী বোঝায়, ঠিক স্ট্যাটিক জিনিসের ওপর ছোট ছোট করে নোট বানিয়ে নাও, এবং সেটা করতেও কিন্তু অনেকটা সময় যাবে, যার জন্য 4 মাস রেখেছি। অনেকের হয়তো মনে হচ্ছে 4 মাস সময়টা বেশি, বাট এটা বিগিনার্সদের কাছে কিছুই বেশি নয়। এই 4 মাসের মধ্যে টোটাল জিএস পেপার 1 এবং 2টাকে হলিস্টিক্যালি নোট বানিয়ে ফেলো, মানে পড়ো এবং তার সাথে সাথে তোমার মতো করে, অন্য কেউ পড়বে সেটা ভেবে করতে যেও না, রাদার তুমি যেরকমভাবে বুঝতে সুবিধা হয়। তোমার যদি মনে হচ্ছে যে আমার সব টপিকের নোট দরকার নেই, আমি এই টপিকটা বই থেকে পড়েই বুঝতে পারছি, দরকার নেই, যেটা কঠিন লাগছে বা যে টপিকটা বইয়ে নেই, যেমন পলিটি চাইলে তুমি নোট নাও বানাতে পারো, কারণ লক্ষ্মীকান্ত একটা গোটা বই রয়েছে, বাট ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স এগুলোর জন্য পার্টিকুলার কোনো বই হয় না, সেগুলোর জন্য চাইলে তুমি ছোট নোট বানাতে পারো। তো ঠিক এইভাবে নিজের মতো করে স্ট্র্যাটেজাইজ করে, নিজের উইকনেস নিজের স্ট্রেংথ সেটা তুমি ভালো জানবে, আমি জানি না, তোমার মতো করে তুমি চেষ্টা করো 4 মাসের মধ্যে 2টো জিএস পেপার যেন ফুললি কভার্ড হয়ে যায়। আমি যে ভুলটা করেছিলাম সেটা একটু বলি, আমি সে জিএস ওয়াইজ না গিয়ে রাদার বুক ওয়াইজ গিয়েছিলাম, এটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি। আমি একদম তোমাদের সেই ক্লাস 6 থেকে 12 এনসিইআরটি পরপর পড়ে গেছি, 6 পুরো কমপ্লিট করেছি, 7 পুরো কমপ্লিট করেছি, 8 পুরো কমপ্লিট করেছি, এটা সম্পূর্ণ ভুল। যদি কেউ এনসিইআরটি থেকে পড়া স্টার্ট করো, তাহলে একটা কাজ করবে, সাবজেক্ট ওয়াইজ যাবে। যদি তুমি হিস্ট্রি এনসিইআরটি ধরো, 6, 7, 8, 9, 10, 11, 12 টোটাল এনসিইআরটি হিস্ট্রি সেকশন কমপ্লিট করো, পরে স্ট্যান্ডার্ড বই কমপ্লিট করো, দেন গো টু দি অ্যানাদার সাবজেক্ট, যদি এনসিইআরটি থেকে স্টার্ট করো। আর যদি মনে করো 11, 12 এনসিইআরটি পড়ে তুমি স্ট্যান্ডার্ড বইয়ে আসবে, তাহলে অবশ্যই বলবো আগে সাবজেক্ট ওয়াইজ যাও, ইলেভেন টুয়েলভের হিস্ট্রি এনসিইআরটি কমপ্লিট করো, দেন স্ট্যান্ডার্ড বই করো, 11, 12 জিওগ্রাফি কমপ্লিট করো, দেন জিসিলিয়ং করো। তো ওই এইভাবে একটা সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ রাখলে মনে হয় বেটার হয়, ও রাদার ওই ক্লাস ওয়াইজ অ্যাপ্রোচের থেকে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে ফেজ 2। 16 জুন থেকে 30 সেপ্টেম্বর 3.5 মাস সময় তুমি পাচ্ছ, এই সময় রেখেছি হচ্ছে জিএস পেপার 3 এবং জিএস পেপার 4। কেন এখানে 3.5 মাস রাখলাম, কারণ এখানে স্ট্যাটিক সাবজেক্টের তুলনামূলক সংখ্যাটা অনেকটা কম, যেটা জিএস পেপার 1 এবং 2 বেশি ছিল। এখানে জিএস পেপার 3 মধ্যে তোমরা পাচ্ছ ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইভিএস বা এনভায়রনমেন্ট, ইন্টারনাল সিকিউরিটি, এই টপিকগুলো তোমরা পাচ্ছ। আর এগ্রিকালচারকে যদি তুমি আলাদাভাবে ধরতে চাও ধরতে পারো, এগ্রিকালচার অ্যাকচুয়ালি ইকোনমির মধ্যেই ঢুকে যায়। তো যাই হোক, এই সাবজেক্টগুলো তোমরা জিএস পেপার 3 পাচ্ছ, আর জিএস পেপার 4 তো পাচ্ছ এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, আর এর সাথে আরেকটা পাচ্ছ সেটা হচ্ছে কেস স্টাডি। তো এর ওপর আমি ইংলিশ ভার্সনে আলাদা সবই ভিডিও বানানো আছে, আমি এগুলো বাংলা ভার্সনেও এনে দেবো, এগুলো সবই আমার অলরেডি আগে থাকতেই ভিডিও করাই ছিল। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল জিএস পেপার 3 এবং 4 সিলেবাস। এখানেও আমি সেম তাই বলবো, ইকোনমির জন্য এনসিইআরটি, ম্যাক্রো ইকোনমিক এনসিইআরটি, তার সাথে একটা স্ট্যান্ডার্ড বই, যে কোনো স্ট্যান্ডার্ড বই পড়তে পারো, আমি নিজে পার্সোনালি শ্রীরাম আইএস এবং ভিশনের নোট পড়ি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমার মনে হয় না স্ট্যাটিকের কোনো প্রয়োজন আছে, বাট হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। কোনটা প্রয়োজন আছে? ন্যানো টেকনোলজি বলতে কী বোঝায়, বায়োটেকনোলজি বলতে কী বোঝায়, স্পেস টেকনোলজি বলতে কী বোঝায়, সাইবার টেকনোলজি বলতে কী বোঝায়, এগুলোর অ্যাকচুয়াল যে স্ট্যাটিক ডেফিনেশনটা, ঠিক আছে? তো ধরো ওগুলোর কারেন্ট থেকে যদি কোনো কোশ্চেন আসে, তোমাকে তো ইন্ট্রোডাকশনে অ্যাটলিস্ট কিছু স্ট্যাটিক লিখতে হবে, নাহলে ডিরেক্টলি কোথা থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে? তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার কিছু টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক নোট বানিয়ে রাখাটা ভালো। এছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টেরও কিছু স্ট্যাটিক টপিক হয়, ভিশনের নোট থেকে একটু শর্ট নোট বানিয়ে নেবে। ইভিএসের ক্ষেত্রেও তাই, আমি ভিশনের নোট এবং শঙ্কর আইএস এই দুটো ফলো করে থাকি। ইন্টারনাল সিকিউরিটির জন্য ভিশনের নোট আছে, বাজিরামের ইয়ালো বুকলেট আছে, যে কোনো একটা ফলো করতে পারো। এগ্রিকালচারের জন্য আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স ইজ মোর দ্যান এনাফ। আর এছাড়া এগ্রিকালচার টপিকটা ইকোনমি বইয়ের মধ্যেই কভার হয়, ইকোনমিতে কভার হয়, জিওগ্রাফিতে কভার হয়, ইভিএসে কভার হয়। তো সুতরাং এই টপিকটার যে একটা যথেষ্ট ওয়েটে যাচ্ছে বুঝতেই পারছো, প্রিলিমস বলো মেন্স বলো এগ্রিকালচার থেকে প্রচুর কোশ্চেন আসে, বিকজ 3টে জায়গাতেই কভার হচ্ছে। তো সেক্ষেত্রে এগুলোর ওই টপিক ওয়াইজ ইউপিএসসি সিলেবাস ডাউনলোড করবে, মুখস্থ করবে, দেন ওই টপিক ওয়াইজ তুমি প্রত্যেকটা ফাইল বানিয়ে নাও, এটা জিএস পেপার 1-এর ফাইল, এটা জিএস পেপার 2-এর ফাইল, 3-এর ফাইল, 4-এর ফাইল, এইভাবে করে ফাইল বানিয়ে প্রত্যেকটা নিজের হ্যান্ড রিটেন নোট এক একটা টপিকের ওপর, ছোটো ছোটো টপিকের ওপর এক পৃষ্ঠা করে নোট বানিয়ে নাও, যাতে কিনা সেটা মেন্সের অ্যান্সার রাইটিংয়ের সময় যাতে তোমাকে টু দি পয়েন্ট হেল্প করে। কেন? কারণ অতিরিক্ত লেখা থাকলে না কোনটা ছাড়বো কোনটা বাদ দেবোতে প্রবলেম হয়, রাদার যদি খুব কনসাইজ নোট বানিয়ে নাও, আমি জানি আমি ঠিক এতটুকু লিখেছি, এতটুকু মুখস্থ করেছি, অতটুকুই আমি লিখে আসবো। তো এইভাবে তৈরি করে নাও। জিএস পেপার 4-এর ক্ষেত্রেও তাই, জিএস পেপার 4-এর স্ট্র্যাটেজি অলওয়েজ তাই হয়। তোমাকে কি করতে হবে, এই 3.5 মাসের মধ্যে মোটামুটি 2 মাস যাবে জিএস পেপার 3-তে, 1.5 মাস যাবে জিএস পেপার 4-এ, 1.5 মাসের মধ্যে এনাফ টাইম জিএস পেপার 4-এর জন্য, এর চেয়ে বেশি লাগা উচিত নয়। প্রথম দিকটাতে লেক্সিকন থেকে টার্মগুলো মুখস্থ করো, যে যে টার্মগুলো রয়েছে,
যেমন মরাল ভ্যালুস বলতে কি বোঝায়, ফ্যামিলির কি রোল থাকে, মা বাবার কি রোল থাকে, স্কুলের কি রোল থাকে একটা বাচ্চা বড় হওয়ার পেছনে, বা ধরো বলতে পারো বিলিভ, ট্রাস্ট, এগুলোর মধ্যে পার্থক্য কি, প্রত্যেকটা টার্ম এখানে ইউপিএসসি সিলেবাসে খুব সুন্দর করে মেনশন আছে এবং পরীক্ষাতে ঠিক ওই টার্মগুলোর মধ্যে থেকেই কোশ্চেন আসে, তার বাইরে থেকে কিন্তু আসে না। তোমাদের কাজ হবে হচ্ছে শুধুমাত্র ওই টার্মগুলোকে ভালো করে বাংলায় বুঝে, অবশ্যই ইংলিশে পড়বে, পড়ে বাংলায় তো অবশ্যই মাতৃভাষায় মানেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, বুঝে তারপরে ইংলিশ ভার্সনে ছোট ছোট করে নোট বানিয়ে নাও, মানে পার টপিকে মোটামুটি 50টা ওয়ার্ড, 50 থেকে 60টা মতো ওয়ার্ড ডেফিনেশন তৈরি করে নাও, যেটা কিনা তুমি এক্সামে হেল্প হবে, লিখতে লিখে আসতে পারবে। গাদা গুচ্ছে নোট বানিয়ে নিলে কি হবে, আলটিমেটলি এক্সাম হলে গিয়ে কোনটা ছাড়বো কোনটা বাদ দেবোর মধ্যে একটা সমস্যা হবে, ঠিক আছে? তো এইভাবে করে এই 3.5 মাসে জিএস পেপার 3 এবং 4 একটা হলিস্টিক প্রিপারেশন নিয়ে নাও, যাতে কিনা টোটালটা রেডি হয়ে যায়, মানে তোমার যেন ইউপিএসসি মেনসের টোটাল জিএসএস সিলেবাস যেন কমপ্লিট হয়ে যায়। তবে এরপরে আসবো হচ্ছে এইখানের কিছু টপিকে, এটা গেল, এরপরে আসবো কিছু টপিক, যেমন ধরো রিভিশন স্ট্র্যাটেজি। এবার কেউ কেউ বলো দিদি রিভিশন কিভাবে করতে হয়, কেউ বলে 72 ঘন্টার মধ্যে যদি কোনো টপিক আমরা রিভাইজ করি তাহলে সেটা বেশি মনে থাকে, অবশ্যই তাই। ধরো তুমি আজকে পড়ে 10 দিন বাদে পড়লে সেটা খুব একটা, মানে একদিনে 10 বার পড়ার থেকে 10 দিনে একবার একবার করে পড়ে যাওয়াটা বেশি এফেক্টিভ হয়। আমি নিজে পার্সোনালি এটা মানে এক্সপেরিমেন্ট করে দেখেছি, তুমি একদিনে একটা টপিক 10 বার পড়ো, পড়ে বন্ধ করে রাখো পড়াটা, তারপর 20 দিনের মাথায় তোমায় যদি আমি একটা কোশ্চেন করি তুমি পারবে না, বা 11 দিনের মাথায় যদি একটা কোশ্চেন করি পারবে না। আবার আর একটা ছেলে যে ওই টপিকটাকে 10 দিন একবার একবার করে রিডিং পড়ে গেছে গল্পের মতো, জাস্ট প্রত্যেক দিন একবার সকালবেলা উঠে 10 মিনিট করে বা 15 মিনিট করে টপিকটা রিডিং পড়েছে, তাকে 11 দিনের মাথায় যদি আমি কোনো কোশ্চেন করি তার বেশি মনে থাকবে। কেন? বিকজ সে 10 দিনের মাথায় লাস্ট একবার পড়েছে, তাই আমি 11 দিনের মাথায় যাকে যদি জিজ্ঞাসা করি সে পারবে। বাট তুমি কিন্তু 10 বার পড়েছো, বাট তুমি সেই 10 দিন আগে পড়েছো, তো তোমার ভুলে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো সুতরাং এই কথাটা মাথায় রেখো যে রিভিশন যখন আমরা করবো একদিনে বারবার না করে, রাদার প্রত্যেক দিন যদি ওই একই পড়াটাকে রিভাইজ করি তাহলে অনেক বেশি এফেক্টিভ হয়। এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্র্যাটেজির কথা যদি বলি, এইখান থেকে তোমরা এখন অবধি শুধু স্ট্যাটিকটাই করো জিএস পেপার 1, 2, 3, 4 এর জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এখনই অ্যাড অন করো না, লুটশিটে নোট বানাও যাতে কিনা পরে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট অ্যাড অন করতে পারো। এবার কারেন্ট অ্যাফেয়ার্সও পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ সারা বছর হিন্দু এবং ভিজনের মান্থলি পড়ে, আর কেউ বছরের শেষে গিয়ে PT 365 বা Mains 365 যেগুলো বেরোয় সেগুলো করে। তো তুমি যদি মোটামুটি পাকা খেলোয়াড় হও, মানে অনেক বছর ধরে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আমি বলবো তোমার এখন থেকে, মানে যদি তোমার GSTS অলরেডি রেডি থাকে তাহলে আমি বলবো হিন্দু এবং ভিজন মান্থলি এখন থেকে পড়তে পারো, যদি তোমার GS রেডি থাকে। আবারও বলছি, যদি তুমি GS অন্তত আগে একবার করে পড়ে রেখেছো লাস্ট 1 বছর বা 6 মাসে, যদি তুমি একদম বিগিনার হও, GS-এর কিচ্ছু জানো না, আমি হাইলি রেকমেন্ড করবো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো না। কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিছুই নয়, যেটা স্ট্যাটিকে থাকে সেই জিনিসটাই যখন নিউজে চলে আসে সেটাই কারেন্ট অ্যাফেয়ার্স হয়। তো যখন তোমার স্ট্যাটিক রেডি হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স বোঝা অনেক বেশি সোজা হবে, তখন আলাদা করে এফোর্ট দিতে হয় না কারেন্ট অ্যাফেয়ার্সের পেছনে, তখন বছরের শেষে PT 365 এবং তার সাথে স্ট্যাটিকের নোট যদি ভালো করে রিভাইজ করে প্রিলিমস ইজিলি পাস করা যায়। তবে 100 বার এটাও বলবো মেন্সের জন্য নিউজ পেপার পড়াটা ভীষণভাবে দরকার। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, প্রথম এই ফেজটাতে তোমরা নিউজ পেপারটা পড়ো না, নিউজ পেপার পড়তে চাইলে এই ফেজ থেকে পড়ো, ফেজ নাম্বার 3। কেন? অক্টোবর মাস থেকে যদি তুমি নিউজ পেপার পড়ো আর তোমার মেন্স হবে 2023-এর সেপ্টেম্বরে, দ্যাট মিন্স তুমি লাস্ট 12 মাসের নিউজ পেপার কিন্তু পড়লে, মানে 1 বছরের নিউজ পেপার তুমি পড়লে, তো দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর দ্য মেন্স। 1 বছরের নিউজ পেপার যদি কেউ ভালো করে অ্যানালিসিস করে পড়ে থাকে আমার মনে হয় এনাফ। আর এবং এই সময় থেকে পড়লে তোমার বুঝতেও অনেক বেশি সুবিধা হবে, কেন অলরেডি তোমার জিএসএস স্ট্যাটিক কমপ্লিট, তো তুমি এখন বুঝতে পারবে যে কোনটা পড়বো আর কোনটা ছাড়বো। কারণ যতক্ষণ না মেন্সের স্ট্যাটিক সাবজেক্ট কমপ্লিট হয় ততক্ষণ বোঝা যায় না যে কোনটা পড়তে হয় কোনটা ছাড়তে হয়। এরপরে আসবো হচ্ছে ফেজ 3-র কথা যদি বলি। আচ্ছা, ফেজ 3-র আগে আর একটা দুটো টপিক বলবো, সেটা হচ্ছে রিভিশন বলে দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম, ইংলিশ বেঙ্গলি এসে। এইবার অনেকেই বলে থাকে দিদি এই যে এই ইংলিশ বেঙ্গলি এসে পেপার এবং অ্যান্সার রাইটিং, এটা কি আলাদা কোনো সময় ধরে করবো নাকি এই সময় করবো, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। যদি তুমি মনে করো, আমি একটা স্ট্র্যাটেজি বলে দিতে পারি, সোম থেকে শুক্র তুমি এই জিএসএস সাবজেক্ট পড়তে পারো, বা সোম থেকে শনি তুমি এই জিএসএস সাবজেক্ট পড়তে পারো, রবিবার করে এই চার চার আট মাস, মোটামুটি 8 মাস মতো সময় পাচ্ছ, এই 8 মাসে তুমি মোটামুটি প্রত্যেক রবিবার মাসে যদি তুমি 4টে রবিবারও পাও মিনিমাম ধরছি, তো সেক্ষেত্রেও কিন্তু 32টা রবিবার পাচ্ছ, কম কিন্তু নয় সময়টা, ঠিক আছে? তো এই 32টা রবিবারে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কিছু নয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ ইংলিশ বেঙ্গলি এসে এই লাস্ট 5 বছর, মানে তুমি 2023-এ যদি পরীক্ষা দাও তাহলে তুমি এখানে মোটামুটি 2017 থেকে 2022, ঠিক আছে, 5 থেকে 6 বছরের কোশ্চেন, তার বেশি লাগবে না, 17 থেকে 2022-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হবে ইংলিশ বেঙ্গলি এবং এসএ পেপারের,
সেগুলোকে প্রত্যেক রবিবার নিয়ে বসো, নিয়ে একটু প্র্যাকটিস করো, লেখার চেষ্টা করো। কোথার থেকে পড়তে হবে সেটার জন্য ইংলিশের গ্রামার বই আছে পিকে দে সরকার, বাংলার গ্রামার বই আছে কি বেশ যেন চক্রবর্তী, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, শিবরাম চক্রবর্তী বা এরকম কিছু চক্রবর্তী একজন, আমার তাই নামটা মনে পড়ছে না ওনার। বেঙ্গলি ভার্সনের গ্রামার বই আছে, এসের জন্য আলাদা করে বই আমার মনে হয় না দরকার পড়ে। বাট হ্যাঁ, অনুদীপ দুরি শেট্টি স্যারের একটা বইও আছে, চাইলে সেটা কিনে নিতে পারো, নিয়ে একটু আইডিয়া নিতে পারো কীভাবে লিখতে হয় না হয়। তো সেগুলো প্রত্যেক রবিবার 32টা রবিবার যদি সময় দাও আমার মনে হয় মোর দ্যান এনাফ। অ্যান্সার রাইটিংয়ের কথা যদি বলো, আমার মনে হয় না অ্যান্সার রাইটিং তোমরা এইটুকু সময় শুরুতেই করতে পারবে এবং করাটা উচিতও হবে না। জিএস রেডি না করে অ্যান্সার রাইটিং করতে বসলে কনফিডেন্স পাওয়ার বদলে উল্টে লো কনফিডেন্স হয়ে যায়, তখন মনে হয় আমি তো কিছুই পারছি না লিখতে। তো আমার অ্যাটলিস্ট মনে হয় যখন কোনো টপিকের তুমি একদম ফুললি কনফিডেন্ট হয়ে যাবে যে হ্যাঁ আমি পড়েছি, আমি পারবই, আমি জানি এটা কীভাবে লিখতে হবে, তখনই একমাত্র অ্যান্সার রাইটিং শুরু করা উচিত। এবার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কেউ হয়তো প্রথম স্টেজেই পারবে আর কেউ হয়তো 6 মাস 5 মাস পড়ার পরে পারবে। তো এটা তুমি কোন স্টেজে পড়বে আমি তো বলতে পারবো না। যদি তোমার মনে হয় তুমি পারছো তুমি লিখো, আদারওয়াইজ আমি বলবো প্রিলিমসের পরে যে 3.5 মাস রয়েছে সেই সময়ও যদি তোমার স্ট্যাটিক ভালো রেডি থাকে, 3.5 মাসেও অনেক টপাররা কিন্তু ওইটুকু সময়ও কভার আপ করে, ঠিক আছে। এমন না যে খুব খারাপ সময় ডেলি যদি তখন তুমি 5টা কোশ্চেন লেখো, 3.5 মাসে মোটামুটি তুমি ধরো কত সময়, মোটামুটি আর 90 দিন মতো, 100 দিন ধরলাম, তার বেশি ধরছি না, 100 দিনে যদি তুমি পার ডে 2টো কোশ্চেনও লেখো তাহলেও তোমার গিয়ে 200টা কোশ্চেন হয়ে যাচ্ছে, 5টা কোশ্চেন লিখলে 500টা কোশ্চেন হয়ে যাচ্ছে, এর সাথে প্রত্যেক রবিবার করে যদি মক টেস্ট দাও তাহলেও হয়ে যায়। তো মোটামুটি তোমাদের ইংলিশ বেঙ্গলি এসে এবং অ্যান্সার রাইটিং কীভাবে এর সাথে করবে বলে দিলাম, মক টেস্টের মধ্যেও তাই, ওটা আমি আলাদা করে বলে দিচ্ছি মক টেস্টটা। আচ্ছা, এরপরে আসবো ফেজ 3-তে, যে ফেজটা টোটালি নিজের ওপর হবে, এটা আমার আমার কিছু বলার নেই এখানে, অপশনাল পেপার। এই এটা সব থেকে বড় ভুল আমি নিজে করেছিলাম, অপশনাল পেপারটাকে নেগলেক্ট করা, অপশনাল পেপারটা ঠিকঠাকভাবে রেডি না করা, এটা এই ভুলটা কখনো করো না, বিকজ 500 নাম্বার, মেন্সের 500 নাম্বার থাকে এই অপশনাল পেপারে। তো এটাই অ্যাকচুয়ালি ডিসাইডিং ফ্যাক্টর হয় তুমি পাস করবে কি করবে না। জিএস এর নাম্বার অলমোস্ট সবারই সেম থাকে, ওই 90, 100, 110, 10 নাম্বার 15 নাম্বারের গ্যাপ হয়, বাট অপশনাল পেপারে কেউ 350 পাচ্ছে, কেউ 380 পাচ্ছে, আবার কেউ 150 পাচ্ছে, 200 পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অপশনাল পেপারটাই অ্যাকচুয়ালি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে থাকে যে সে আদৌ ইউপিএসসি মানে মেরিট লিস্টের নাম থাকবে কি থাকবে না। তো অপশনাল পেপারটাকে কিন্তু প্রথম 5 মাসে ভালো করে হলিস্টিক্যালি যদি কোনো কোর্স জয়েন করে থাকো ডেফিনেটলি করতে পারো, এই সময় ক্লাস প্লাস তার সাথে নিজের পড়াশোনা সেটা করলে, আদারওয়াইজ যদি না করে থাকো নিজে এফোর্ট দিয়ে বেশি সময় দিয়ে নোট তৈরি করা, নিজে টোটালটা রেডি করা, তোমার যাই অপশনাল থাকুক না কেন সেটাকে এই 5 মাসের মধ্যে মানে এই দুর্গাপুজোর পর থেকে 15ই অক্টোবর থেকে 15ই মার্চের মধ্যে টোটাল অপশনাল পেপার যেন রেডি হয়ে যায়, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট টোটাল সিলেবাস কভার হয়েছে, বা শুধু রিভিশন বাকি, রিভিশনের কথা আমি বলছি না, শুধুমাত্র টোটাল সিলেবাসটা পড়ে তার থেকে শর্ট নোট বানিয়ে নেওয়া, যাতে কি না যাতে তুমি প্রিলিমসের পর, কারণ এরপর তো আর তুমি পড়ার সময় পাবে না, এরপর তো তোমাকে লাস্ট 2.5 মাস প্রিলিমসের, 2.5 মাস তোমাকে টোটালি প্রিলিমসের পড়াশোনা করতে হবে, এরপর ঠিক আবার সেই প্রিলিমসের পরে মেন্সের আগে পড়ার সুযোগ পাবে। তো যাতে কি না সেই সময় অল্প সময় শুধু নোটটাকে রিভাইজ করে বারবার করে আর মক টেস্ট দিয়ে তোমার কাজটা চলে যায়, এই সময়টাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবে অপশনাল পেপারে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখবে, তার সাথে হচ্ছে নিজের নোট বানানো, সিলেবাস ওয়াইজ টপিকটাকে কমপ্লিট করা, এইগুলো। তো এটা সম্পূর্ণ, এটা আমার কিছু ডিটেলসে বলার নেই, বিকজ এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, আমি যেটুকু বলার সেটা বলে দিলাম যে এইভাবে করে অপশনাল পেপারটাকে কমপ্লিট করে নেবে। যদি 100% নাও হয়, আবারও বললাম যদি 100% না পারো, অন্তত 70-80% যেন অপশনাল পেপারের ফুললি কভার্ড হয়ে যায়, ফুললি 80% যেন ফুললি কভার্ড হয়, মানে আধ খাপচা যেন না হয় যে আমি সবই পড়েছি বাট কোনোটাই মনে নেই, এটা যেন না হয়, যেটুকু পড়ো সলিডলি পড়ো, আমার কথা হচ্ছে তাই। এরপরে আসবো ফেজ 4, যেটা টোটালি প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা, যেটা 16ই মার্চ থেকে টিল প্রিলিমস, যেখানে তুমি 75-80 দিন মিনিমাম পাচ্ছই, যদি সেটা মে মাসের শেষেও হয় বা যদি সেটা জুন মাসের শুরুতেও হয় মিনিমাম 75-80 দিন পাবে। সেই 75-80 দিনের মধ্যে তোমাকে কি করতে হচ্ছে, টোটালি প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা, যেমন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, অ্যানশিয়েন্ট মিডাইভেল, মডার্ন, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকের কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস এই হচ্ছে টোটাল সাবজেক্ট তোমাকে কভার আপ করতে হয়। এবার কেউ কেউ এগ্রিকালচারটাকে আলাদা করে নেয়, আমি বলি এগ্রিকালচার অ্যাকচুয়ালি ইকোনমি আর জিওগ্রাফি টপিক, ওটা আর আলাদা করে পড়ার প্রয়োজন পড়ে না। আর্ট অ্যান্ড কালচারে যে নোটটা তুমি বানিয়েছিলে সেটাকে রিভাইজ করো, অ্যানশিয়েন্ট মিডাইভেলের যেটা বানিয়েছো রিভাইজ করো, মডার্নের যেটা বানিয়েছো রিভাইজ করো, জিওগ্রাফির যেটা বানিয়েছো করো, পলিটির শর্ট নোট, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি শর্ট নোটের কথা বলছি, বিকজ এই 75-80 দিনের মধ্যে গোটা গোটা বই পড়া কিন্তু খুব ডিফিকাল্ট, 100 বার অনেকেই পড়ে, হাইলাইটেড পোর্শন পড়ে, যদি যারা নোট বানায় না তারা বইয়ের ভেতর হাইলাইট করে, বইয়ের পাশে পেন দিয়ে ছোটো ছোটো করে লেখে, যাদের স্টিকি নোট বানিয়ে নেয় যাতে সেখান থেকে পড়তে সুবিধা হয়,
এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত চয়েস বলতে পারো, কারণ আমি পার্সোনালি নোট বানানোটাকেই প্রেফার করি। আমার নোট না বানানো অবধি আমার মনে হয় না সেই পড়াটা ফুললি কমপ্লিট হয়েছে। তো কারণ আমি বই থেকে পড়ে দেখেছি আমি বইয়ের পড়া ভুলে যাই বেশি, তো সেই হিসেবে আমি নোট বানিয়ে নোট থেকে রিভাইজ করি। আমার প্রতিটা সাবজেক্টের নোট রয়েছে, এবং যারা অনেকে হয়তো কিনেওছো তোমরা প্রিন্টেড নোট অলরেডি অ্যাভেলেবেল আছে, ইউটিউবে ভিডিও রয়েছে, প্লেলিস্টে চেক করবে। এখন অবধি আমাদের অ্যানশিয়েন্ট মিডিয়াভেল, আর্ট অ্যান্ড কালচার, মডার্ন এবং পলিটি চারটে নোট বেরিয়ে গেছে, আর জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, ইকোনমি এগুলো সব এই সামনের মাসেই, মানে এই ফেব্রুয়ারি মার্চ মাসেই বেরিয়ে যাবে। তো শর্ট নোট কিন্তু আমি নিজে প্রেফার করে থাকি পড়ার জন্য, এবং শর্ট নোট থেকে পড়লে কি হয়, বছরের শেষে এসে অল্প সময়ে অনেক বেশি রিভিশন করা যায়, বই থেকে সেটা হয় না। তো যারা নোট নিজে বানাচ্ছ খুবই ভালো কথা, আমি অবশ্যই রেকমেন্ড করি নিজে বানাবার জন্য। যদি একান্তই টাইম কনস্ট্রেন্ট থাকে, নিজে না বানাতে পারো, সেক্ষেত্রে আমাদের যে নোটটা রয়েছে সেটা একবার পড়ে দেখতে পারো। কিছুই না, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বই থেকে সামারি ভার্সনে শর্ট নোট বানানো হয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বই থেকে বানানো, যেটা আমার নিজের পার্সোনাল হ্যান্ড রিটেন নোট, যেটা আমি নিজে পড়ে থাকি, সেটাকেই জাস্ট প্রিন্টেড ফরম্যাট দেওয়া হয়েছে, আর কিছু না। এবং ডেমো নোট দেখলেই বুঝতে পারবে এখানে কোনো ডিটেল ইলাবোরেশন নেই, জাস্ট প্রত্যেকটা লাইনে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলোকেই জাস্ট একটা বুলেট ফরম্যাটে অ্যান্সারের মতো করে লেখা রয়েছে, যেরকমটা আমরা নিজেরা হ্যান্ড রিটেন নোট বানিয়ে থাকি ঠিক সেভাবেই। এর সাথে ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক এবং এগ্রিকালচার, এটা তো পড়লে, যদি তুমি অক্টোবর মাস থেকে হিন্দু পড়তে শুরু করো তাহলে আমি বলবো ভিশন মান্থলিটা চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো। কেন, বছরের শেষে এসে পিটি 365টা পড়তে পারো। ধরো অক্টোবর থেকে হিন্দু পড়ছো, তার সাথে বছরের শেষে এসে পিটি 365টা পড়ে নাও, কারণ পিটি 365টা তোমাদের জানুয়ারি মাস অবধি কভার করবে। জেনারেলি এটাই করে থাকে, প্রথম যে পিটি 365টা বেরোয় সেটাতে জানুয়ারি মাস অবধি কভার করে, মানে আগের মে মাস থেকে জানুয়ারি মাস ন মাস মতো কভার করে, লাস্টের তিন মাসের জন্য আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা এক্সটেন্ডেড পিটি 365 বেরোয়, ঠিক আছে, আপডেটেড ভার্সন বেরোয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো জানুয়ারি মাস অবধি পিটি 365 দিয়ে চালিয়ে দাও, ফেব্রুয়ারি মাস থেকে ভিশনের মান্থলি পড়ো। এতে কি হবে, তোমাকে ওই লাস্টের যে তিন মাসে একসাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা বেরোবে ওটার জন্য অপেক্ষা করতে হবে না। আমি নিজে পার্সোনালি এই বছরের স্ট্র্যাটেজিটাতে এটাই করছি, আমি পিটি 365 প্রথম যেটা বেরোবে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুর দিকে, যেটাতে জানুয়ারি মাস অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করছে, সেটাই একমাত্র পড়বো। তারপর আমি ফেব্রুয়ারি মাস থেকে কী করবো, ভিশনের মান্থলি যেটা বেরোবে সেটা কভার করবো। কেন, বিকজ যখন ওই লাস্টে পরীক্ষার 15 দিন আগে, প্রিলিমসের 15 দিন আগে ওই তিন মাসেরটা বেরোয়, 15 থেকে 20 দিন আগে বেরোবে, তো ওইটুকু সময়ের মধ্যে কোনোভাবেই তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করা সম্ভব নয়। তো সেই জন্য আমি বলবো মান্থলিটা করে নাও, ফেব্রুয়ারি মাস থেকে মান্থলি করবে, জানুয়ারি মাস অবধি পিটি 365 করো, ঠিক আছে। আর কোন কোন টপিক খুব বেশি ইম্পর্ট্যান্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, ইকোনমি, এই তিনটে সাবজেক্ট সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আর ইকোনমি যখন বলছি এগ্রিকালচার অটোমেটিক্যালি কভার আপ হয়ে যাচ্ছে। এই তিনটে টপিকের অবশ্যই পিটি 365 পড়বেই, এরপর যদি সময় থাকে পলিটিরও পড়বে। যদি একান্তই মানে মোস্ট ইম্পর্টেন্ট বলো তাহলে এই চারটে সাবজেক্টকে বলবো, পলিটি, ইকোনমি, ইভিএস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই চারটে সাবজেক্টের কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণভাবে ইম্পর্টেন্ট থাকে ইউপিএসসি, প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্যই। তো এটা গেল এই চার, এবং এখানে তোমাকে মিনিমাম 30 থেকে 35টা মক টেস্ট দিতে হবে। আমি খুব কম বলছি কিন্তু ভিশনই নিজের, ভিশন আইএস নিজে 35টা মক টেস্ট কন্ডাক্ট করায়, খুব কম সংখ্যক যদি বলি 30 থেকে 35টা জিএসএর মক টেস্ট। এইপরে আসবো হচ্ছে সিস্যাট স্ট্র্যাটেজিতে, এই সময়ও সেম তাই, প্রত্যেক রবিবার। এইখানে যেরকম তুমি মিনসেট প্রিপারেশনের সময় ইংলিশ, বেঙ্গলি, এসে, অ্যান্সার রাইটিংকে সময় দিয়েছো, ঠিক সেরকম এই 75 থেকে 80 দিনের মধ্যে সোম থেকে শনি তুমি এই জিএসএর পড়াশোনা করবে। আর প্রত্যেকটা রবিবার তুমি কী করবে, সিস্যাট নিয়ে মোটামুটি পার ডে দুটো করে মক টেস্ট দেবে। একটা দিনে দুটো সিস্যাট মক টেস্ট ইজিলি হয়ে যায়, মিনিমাম মানে হয়েই যাবে। এর চেয়ে মানে কী বলবো, দুটো মক টেস্ট দিতে তোমার 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, অ্যানালিসিস করতে ধরো 6 ঘন্টাই লাগলো, 3-3-6 ঘন্টা। তো তুমি যদি প্রিলিমসের আগে মিনিমাম 10 ঘন্টা পড়াশোনা তো করবে, এক্সপেক্ট করতেই পারি। তো সেই হিসেবে রবিবার দিন, আবার যারা ওয়ার্কিং প্রফেশনাল তারা এমনিতেও রবিবার ছুটিই পায়, তো স্বাভাবিকভাবে সেই দিনকে দুটো সিস্যাটের মক টেস্ট, তার সাথে সেটাকে এক্সপ্লানেশন সহ পড়া, ভিশনের মক টেস্টটাকে ভালো করে বোঝা, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেটাকে রেক্টিফাই করা। অবশ্যই আমি এর ওপর আলাদা ভিডিও এনে দেবো, এটা এখানে আমি ডিটেলসে বলছি না, জাস্ট আমি স্ট্র্যাটেজিটা বলছি, ঠিক আছে। তো এখানেও মিনিমাম 10 থেকে 20টা মক টেস্ট, এটাও তোমার অ্যাকিউরেসি লেভেলের ওপর ডিপেন্ড করবে সিস্যাটের। যদি তুমি ভালো হও তাহলে তোমার 10টা মক টেস্টেও হয়ে যাবে, 5টা মক টেস্টেও হয়ে যাবে। যদি তোমার ম্যাথ, রিজনিং বা ইংলিশে কোথাও ঘাটতি থাকে তাহলে হয়তো 20টা মক টেস্টও লাগতে পারে। আর যদি মনে হচ্ছে দিদি আমি মক টেস্টে তাও ভালো নাম্বার পাচ্ছি না 20টা মক টেস্ট দেওয়ার পরেও, তখন কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ম্যাথ, রিজনিংটাকে কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিসে রাখতে হবে, বা ইংলিশটাকে, যেটাই তোমার ভুল হচ্ছে সেটা বুঝতে হবে, যে তোমার কোনটা উইক পয়েন্ট, কোনটা স্ট্রেংথ, সেটা বুঝে তোমাকে এটা কন্টিনিউ প্র্যাকটিসে রাখতে হবে। এরপরে আসবো ফেজ 5, লাস্ট ফেজ। প্রিলিমস দেওয়া হয়ে গেলেও তুমি বুঝে গেলে প্রিলিমস পাস করবে, আচ্ছা মক টেস্টও আমরা কভার করে নিয়েছি। আফটার প্রিলিমস এই সময়টাতে 3.5 মাস সময় পাচ্ছ, যেখানে তুমি যে নোটগুলো সব বানিয়েছিলে মেন্স ওরিয়েন্টেড সেটাকে রিভাইজ করা, তার সাথে অন্তত 30টা মেন্সের মক টেস্ট দেওয়া, 30 জিএসএর মক টেস্ট,
আমি মানে এগুলো কমই বলছি, এক একজন টপাররা তো ভিডিওতে বলে 70টা 80টা মক টেস্ট দিয়েছি, আমি এত বলছি না, আমি 20-25টা ম্যাক্সিমাম মিনিমাম, আর যদি খুব ভালো হয় তাহলে 30-35টা যদি দিতে পারো খুবই ভালো হয়। এবং এখানে ভিজানের 30টাই কন্ডাক্ট করে, আমি ভিজানেরটাই স্পেসিফিক্যালি বলে থাকি বিকজ আমি নিজেও ওটাই দেই, এবং আমার মনে হয় যতগুলো মক টেস্ট মার্কেটে আছে ভিজানের মক টেস্ট ইজ ওয়ান অফ দি বেস্ট, সবার মধ্যে সব থেকে ভালো ভিজানের মক টেস্ট বলেই আমার মনে হয়। সেই জন্য আমি এটাই রেকমেন্ড করছি, পার্সোনাল মানে কোনো প্রমোশন নয়, আমার পার্সোনালি পছন্দ বলেই বলছি। তো 30টা মেন্সের মক টেস্ট থাকে জিএসএ, সেটা দিলে তার সাথে ধরো ইংলিশ বেঙ্গলিতে প্রিভিয়াস ইয়ারটাকে আবার রিক্যাপ করলে এসএটাকে, এসএ মিনিমাম 5টা মক টেস্ট লাগবেই, এসএ পেপার ভীষণভাবে ইম্পর্টেন্ট, 5টা মক টেস্ট দিলে এসএ পেপারের জন্য অ্যান্সার রাইটিং তো এই জিএসএর সাথেই হয়ে যাচ্ছে। আর এই সময় টোটালটা কিন্তু রাইটিংয়ের ওপর ডিপেন্ড করে থাকবে, কারণ তুমি অলরেডি পড়ে এসছো সব জিনিস, নোট বানানো আছে, রিভিশন আছে, পার ডে যদি পারো একটা করে দাও খুব ভালো কথা, অথবা এভরি থার্ড ডে, যদি 90 দিন সময় পাও, যদি তৃতীয় দিনের মাথায় এভরি থার্ড ডে করে একটা করে তুমি মক টেস্ট দাও, তাহলেও কিন্তু তোমার গিয়ে 30টা মক টেস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা মাথায় রেখো। 90 দিন সময় পেলে, 3 মাস সময় পেলে এভরি থার্ড ডে বা ফোর্থ ডে যদি তুমি মক টেস্ট দিতে পারো, তাহলেও কিন্তু তোমার 30টা মক টেস্ট কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে করে টোটাল স্ট্র্যাটেজাইজ করে নোটটা রিভাইজ করা এবং তার সাথে হচ্ছে তোমাদের মক টেস্ট দেওয়া। তো এখানে আমি মোটামুটি প্রত্যেকটা টপিকই একটু একটু করে আলোচনা করেছি, যেগুলো তোমরা মেইনলি কমেন্টে জিজ্ঞেস করো। তার সাথে 2023-এর স্ট্র্যাটেজি কী হবে, এবার কেউ কেউ জিজ্ঞাসা করো দিদি 2024-এর কী হবে। 24-এর ক্ষেত্রে শুধুমাত্র সময় এবং মাসটা বদলে যাবে, আদারওয়াইজ কিন্তু কথাবার্তা কিছুই আলাদা হবে না, সবই কিন্তু সেমই থাকবে। এখানেও তুমি যেভাবে পড়াশোনা করেছো ওখানেও তুমি সেই একইভাবে পড়াশোনা করবে, শুধুমাত্র কি তুমি প্রত্যেকটা টপিক পড়ার জন্য একটু বেশি সময় পাবে, এইটুকুই যা, আদারওয়াইজ আর কিছুই না। যদি তুমি, তবে হ্যাঁ এটাও ঠিক কথা যে 2024-এ দেবে সে হয়তো এখন কলেজ স্টুডেন্ট, সুতরাং সে হয়তো দিনে 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়তে পারছে না, বাট যে 2023-এ দেবে সেটা এক্সপেক্টেড যে তার হয়তো পড়াশোনাটা মানে গ্রাজুয়েশন হয়তো কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে সে হয়তো 8-9 ঘন্টা করে মিনিমাম দেবে ডেলি। তো স্বাভাবিকভাবে বলতে গেলে সেমই হয়, যে 2024-এ দেবে সে হয়তো 4 ঘন্টা পড়ছে, যে 2023-এ দেবে সে হয়তো 8 ঘন্টা পড়ছে, তো অন অ্যান অ্যাভারেজ গিয়ে সবারই সেই সেমই দাঁড়ায়। শুধুমাত্র কি সঠিক স্ট্র্যাটেজি সঠিক গাইডেন্সে যদি পড়াশোনা করা যায়, সঠিক স্ট্র্যাটেজি গাইডেন্সটা সবসময় আমরা পাই না বলেই অ্যাকচুয়ালি আমাদের ঘাটতিটা হয় বা বারবার ফেল করি, আমি নিজেও এই কারণেই বারবার ফেল করেছি, কেউ বলে দেওয়ার ছিল না কোনটা ঠিক কোনটা ভুল কীভাবে কী করতে হবে, নিজেই বারবার ভুল করেছি, নিজেই ঘাত প্রতিঘাতের মাধ্যমে শিখেছি, সেই জন্যই ভিডিওর মাধ্যমে তোমাদের বলি একটু সঠিক স্ট্র্যাটেজাইজ করে যদি মানে একটু স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট স্ট্র্যাটেজি পড়াশোনা করা যায় ডেফিনেটলি ভালোভাবে প্রথম অ্যাটেম্পটেই পাস করা যায়। এবার অনেকেই হয়তো বলবে তাহলে তুমি কেন করনি, আমার একটাই ইয়ে ছিল যেটা আমাকে কেউ গাইড করা ছিল না কোনোদিন, আমার আশেপাশে কেউ কখনো ইউপিএসসি প্রিপারেশন নেয়নি, আমি ইউটিউবে এসেছি 2020 সালে আর আমি প্রিপারেশন নেই 2018 সাল থেকে, তো সেই সময় তার আগে 17-18 সালে ইউপিএসসি রিলেটেড বাংলায় কোনো কন্টেন্টও ছিল না, শুধু টপার্স ভিডিও বাদ দিয়ে কয়েকটা টপার্স ভিডিওই যা দেখেছিলাম, বাট টপার্স ভিডিও এবং হচ্ছে বাস্তবে বাস্তবতার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে, সবসময় সবটা টপার্স ইলাবোরেট করে বলেনও না, কী কী ফলো করতো সেটা বলে বাট কীভাবে করতো সেটা অনেকেই বলে না, এবং সেই সময় অনেক টপাররা বলতেও না। আজকের দিনে দাঁড়িয়ে যেমন প্রচুর টপারের ইউটিউব চ্যানেল আছে, তারা প্রচুর হেল্প করে থাকে, বাট সেই সময় একেবারেই ছিল না। তো সঠিক গাইডেন্স পেলে আমার মনে হয় ঠিকঠাকভাবে পড়াশোনা করে এক্সিকিউট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু জানলেই হবে না, সেটাকে ইমপ্লিমেন্টও করতে হবে, ডেলি বেসিসে সেটাকে কাজেও লাগাতে হবে। আর একটা কথা বলতে চাই, প্লিজ কেউ ভাববে না আমরা প্রত্যেক দিন পড়ব, এটা সম্ভব নয়, 15 দিনের মাথায় একটা করে গ্যাপ নিতেই হবে, ঘর থেকে বেরোতেই হবে, আদারওয়াইজ কিন্তু পড়াশোনায় মন বসবে না, অ্যাটলিস্ট মাসে 2 বার ঘর থেকে বেরোতেই হবে, 14 দিন পড়বো, 15 দিনের মাথায় কোথাও একটা ঘুরতে যাবো, সেটা আমার ফিনান্সিয়াল কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে, আমি চাইলে বাইরে দূরে কোথাও যেতে পারি, আমি চাইলে কাছে পিঠে দূরে কোথাও ঘুরতে পারি, বন্ধুদের সাথে আড্ডা মারতে পারি, একটু কোথাও বেরোতে পারি, আমার হবি পার্সিউ করতে পারি, যাই করি না কেন আমি অন্তত পার ডে 1 ঘন্টা করে নিজের সময়ের জন্য রাখবো, সেটা ইয়োগা হোক, মেডিটেশন হোক, জিম হোক, ওয়ার্কআউট হোক, ছবি আঁকা হোক, গান গাওয়া হোক, নাচ করা হোক, যাই হোক, তোমার নিজের ভালো লাগার জন্য মিনিমাম পার ডে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে রাখা উচিত, যে হ্যাঁ আমি 8 ঘন্টা পড়বো, 2 ঘন্টা আমার হবিকে দেবো, এটা একটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ফোর্থ নাইটলি গ্যাপ, 14-15 দিনের মাথায় করে একটা করে গ্যাপ নেওয়া, বাড়ির থেকে একটু বেরোনো, এটা যদি না করো তাহলে লং টার্মে কিন্তু পড়াশোনাটাকে ধরে রাখতে পারবে না, লং টার্মে পড়াশোনা ধরে রাখতে গেলে কিন্তু এই জিনিসটা এভরিডে মেনটেন করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি টোটালটা হোলসাম একটা স্ট্র্যাটেজি এবং পুরো মানে সব কিছুকে কভার আপ করার চেষ্টা করেছি, যার জন্য ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে আমি জানি, বাট তোমরা প্রচুর কোশ্চেন করো, আমার মনে হলো একটা ভিডিওতে যদি একটু কভার আপ করে দিই সবারই সুবিধা হয় বুঝতে বা ইয়ে করতে। তবে হ্যাঁ, আমার নিজের পার্সোনালি ভিডিওটা করার পর একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, আমার মনে হয় আমি কোনো টপিক বাদ দিইনি আর একটা সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝাতে পেরেছি তোমাদের, ভিডিওটাকে যতটা সম্ভব প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে কিনা যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে তাদের উপকার হবে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, যা খুশি করো, আমার তাতে কিছু যায় আসে না, বাট শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারা কিনা ভুল স্ট্র্যাটেজিতে প্রিপারেশন না নেয়।
আর অবশ্যই আমার মনে হয় জ্ঞান শেয়ার করলে তবেই বাড়ে, কখনো ওই কি সংকীর্ণ মানসিকতায় হয়েও না, কারণ সিভিল সার্ভেন্টদের সংকীর্ণ মানসিকতা মোটেই মানায় না, 100 বার এটাই বলবো। আর ভিডিওটার বড় করব না, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকো, এবং কন্টেন্ট যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই আপকামিং গাইডেন্স ভিডিও বা স্ট্র্যাটেজি ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।